কেপিপির উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি ফণীন্দ্রনাথ সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য পুষ্পজিৎ রায়ের নেতৃত্বে জেলার সদর রায়গঞ্জ শহরে পৃথক কামতাপুর রাজ্য কামতাপুরী ভাষায় রাষ্ট্রীয় দাবিতে একটি বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন কেপিপির কেন্দ্রীয় সভাপতি অধীর চন্দ্র রায়। উপসভাপতি বুধারু রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন, কেন্দ্র কমিটির সদস্য পুলিন চন্দ্র রায়, রাজেন্দ্রনাথ রায়, শান্ত সিংহ সহ একাধিক নেতৃত্বরা। আজকে আমাদের যে মহৎ উদ্দেশ্য, উত্তর দিনাজপুর জেলা কমিটির মাধ্যমে রায়গঞ্জ শহরে একটা মিছিল, তৎসঙ্গে মিছিলের মাধ্যমে ডিএম স্যারকে আমরা একটা স্মারকলিপি দিব। আমাদের যে মহৎ উদ্দেশ্য, উত্তরবঙ্গকে দ্রুত গতিতে কামতাপুর ব্লক রাজ্য করতে হবে, করিবা হবে, তৎসঙ্গে আমার কামতাপুরী যে মায়ের ভাষা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করবা হবে, এবং সর্বভারতীয় ভাষায় যেই স্টেটের যেই রাজবংশীগুলো আছি, বিভিন্ন ওবিসি এসসি এসটি ভাবে আমরা একক নামকরণ চাই, সর্বভারতীয়ভাবে আমাকে এসটি নামকরণ দিবা হবে। এই এদিনের মহামিছিলে কেপিপির উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় 3000 কর্মীর সমর্থক অংশগ্রহণ করে কামতাপুর হামার ন্যায্য দাবি। উই ওয়ান্ট সেপারেট কামতাপুর স্টেট, নো কামতাপুর স্টেট নো রেস্ট, উই ওয়ান্ট জাস্টিস, আদি বিভিন্ন স্লোগান নিয়ে রায়গঞ্জ শহরের আকাশ বাতাস উত্তাল করে তোলে। মিছিল শেষে কামতাপুর রাজ্য কামতাপুরী ভাষায় রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে উত্তর দিনাজপুর ডিএম এর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করার কথা বলেন সন্তোষ কুমার বর্মন। এটা কেপিপির মাধ্যমে জেলার ডেপুটেশন মান আলাদা রাজ্য এবং আমার কামতাপুরি ভাষা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করবো না। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।